তো তোমরা পরিবারে কয়জন? দুইজন। আর তোমরা রেশন কার্ড আছে নি? কিটা এপিএল না বিপিএল? এপিএল নি। তোমরা জায়গা জমি আছে নি? খালি এই ঘর, এই জায়গাটা। তো এখানে এই পঞ্চায়েতের নাম কি? আহমেদ করনগর গ্রাম পঞ্চায়েত। ওয়ার্ড নাম্বার কত? দুই নম্বর ওয়ার্ড। তো তোমরা কি করিয়ে খাও? কি কাজ করো? পাথর ভাঙার কাজ করো। এখন ওই যে করোনা ভাইরাসের লাগি যে লকডাউন শুরু হয়েছে, বন্ধ হয়েছে, বাইরেনি কাজ পাওনি? না, বন্ধ। বাড়িতেই থাকে না নি? তে পঞ্চায়েত থেকে তোমরা কোনো সাহায্য করছে নি? না। আশেপাশের মানুষের করছে নি? না। এখন পর্যন্ত কেউ কিছু দিছে না? চলবো নি না, চলতো না। কয়দিন যাইব? বয়স 100 কাছাকাছি না? 100? 100 হয়ে গেছে বয়স? 100 উপরে বয়স। বাতা পান নেই? লোক সংখ্যা কতজন আপনারা? কতজন বাড়িতে? দুইজন। এখন যে করোনা ভাইরাস নাম শুনছেন নি, দেশে লকডাউন চলছে, কারফিউ চলছে, মানুষ বাড়ি থেকে বেরোইতো না, সরকার বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা ঘোষণা করছে, আপনি পাইছেন নি এরকম সাহায্য? না। পাইছেন না কোনো সাহায্য? রেশন সুপে রেশন কার্ড তো আছে? এটা এপিএল না বিপিএল? তার নাম কি? মায়ারন দেবী। পরিবারে কয়জন? কিচ্ছু দিছে না নি? এই যে কয়দিন যে ধরে যে বন্ধ, এই বন্ধর দিনে তোমরা তো বাইরেও না, এমনি বন্ধ না হইলে বাইরে কি কাজ করো? বন্ধ দিছে দাবি করছো নি গোট টোট দেওয়ার লাগি, চাউল টাউল দেওয়ার লাগি, এই সেই কইছো নি? মেম্বার খে, মেম্বার খে। এপিএল না বিপিএল? এপিএল। গরু পাইছো না? লেট্রিনও নাই, কিচ্ছু নাই? ওয়ার্ড নাম্বার কত? দুই নাম্বার। আম্বেদকর পঞ্চায়েত? দেখি কার্ড আছে না নি? রেশন কার্ড গরো নাই? রেশন কার্ড দেখলে বলে তোমার আছে রেশন কার্ড? তার আমরা রেশন কার্ড আনতাম।